কত দিলেন ভাবি এটা? 20 টাকা দিলাম ভাই। আপনারা যেটা করবেন বুঝছেন, আপনারা যেটা করবেন বাড়ি বাড়ি গিয়ে ঘাস কাটবেন। আমি এইটি বলতে চাইছিলাম, আমি একটু পানি দিলেন, একটা কোক দিতেন। ঘাস কাটার জন্য কোনো প্রফেশনাল লাইসেন্স লাগে না, খালি যাইবেন আর ঘাস কাটবেন, যাইবেন আর খালি ঘাস কাটবেন, আর 2000 খালি পয়সা রোজগার করবেন বুঝছেন, কোনো লাইসেন্স ফাইসেন্স কিছু লাগে না। যথেষ্ট বড় বড় ঘাস হয়ে গেছে এখানে, আমি আপনাদেরকে দেখে দেখছেন কত বড় বড় ঘাস হয়েছে। তো 1 ফিট হইব মোটামুটি, মার্শাল্লাহ 1 ফিট হবে। ই করবেন বুঝছেন, কলিং বেলে চাপেন, আল্লাহ ভরসা, দেখি যদি মানুষ থাকে তাহলে ভিডিওটা মজা হবে, আর যদি মানুষ না থাকে তাহলে ভিডিওটা কী করবেন জানেন? এই যে এই যে এই ধরনের বাড়ি ঘরে যাবেন, গিয়ে দেখবেন কোন বাড়িতে ঘাস বড় হয়ে গেছে। তো ঘাস বড় ওই যদি হয়ে যায় তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন এই বাড়িতে ঘাস কাটার দরকার আছে। এবং এটাও ঘাস তো কাটবেন, এখন বড় বিষয় কত কত টাকা আপনি চার্জ করবেন সেটা তো আমার জানতে হবে না? এটা আপনি তো দেশের মানুষ, আপনি থেকে কি চার্জ করুন? $50 আমারে দিয়ে দিয়েন, এটা আপনি তো বুঝেন বাজার দর এগুলো এখন $50। আর আপনার ঘাস দেখেন ওইখানে, ওই যে দেখতেছেন তো, আপনি আসেন না, বেশ আসেন না, এই যে ভাবি দেখেন আপনি, এই যে যে ঘাসগুলো আছে এটা আপনি কয় বছর ধরে এই ঘাস কাটেন না, লাই জানে কামেও বাকি পয়সা দেবেন না ঠিক মতো, আবার 20 টাকা দিয়ে এখন 10 টাকা ভাবি আপনি বুঝছি ভাবি। সালাম আলাইকুম, আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণান্তরিক শুভেচ্ছা। তো ভাই অনেকে আমাকে প্রশ্ন করেন যে জজ ভাই ওই আমেরিকাতে যদি যাই, কাগজপত্র যদি না থাকে, ট্যুরিস্ট ভিসা যদি আসি, বা ওই যে পানামা জঙ্গল দিয়ে তারপরে ওই যে মেক্সিকোর ওই যে সাউদার্ন বর্ডার ভিডিও দেখাইছিলাম না, কেমনি বাঙালির আহে বুঝছেন, তো সেদিক দিয়ে যদি আহি ভাই কাগজপত্র নাই, কাম কাজ কেমনি হইব? রুটি রোজগার তো একটা ব্যবস্থা করতে হইব তাই না? তো এই ব্যাপারে ভাই একটা ভিডিও করলেন, তো এইগুলি তো কেউ বলতে চায় না, ভয় পায় বুঝছেন, ভয় পায়। তো এইগুলো বললে আবার ভিডিও টিডিও করলে ওই অবৈধরা কীভাবে আমেরিকাতে কাম টাম করে, তো এইগুলি বললে টুলে ভিডিও করলে আমেরিকার যে ওই যে সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের লোকজন আছে না, USCIS বললো কী যেন একটা আছে, তো এরা বলে বহুত প্রবলেম করে, তো যে ব্যাটা ভিডিও করছে এরা বলে ধরে আবার বাংলাদেশে পাঠায় দেয়। এই জন্য ভয়ে কোনো বাঙালি এটা ভিডিও করে না। তো ভাই ভয়ের কোনো কারণ নাই, আমি একজন ছোটোখাটো ইউটিউবার বুঝছেন, তো আপনাদের জন্য নানান জায়গায় গিয়া জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করি। তো এরকম একটা ভিডিও আজকে আমি আপনাদের করতে চাচ্ছি। তো অনেকে এটা বলবেন যে ভাই এটা কি কুপরামর্শ দিলেন না ভালো পরামর্শ দিলেন? হ্যাঁ, যারা ভাই অন্যের ভালো দেখতে পারেন না তাদের জন্য এটা কুপরামর্শ, রিয়েলি আমি একবার যা বলতেছে পারফেক্ট। যারা অন্যজনের ভালো মনে করেন না তারা মনে করবেন এই ভিডিওটা কুপরামর্শ দিচ্ছে জজ ভাই, কারণ তাদের হিংসা হয়েছে জাল নিয়ে বুঝছেন, ওই আরেকজনের 2টা পয়সা রোজগার করে খায় ভালো টালো থাকবে, এগুলো তো হয় না। আর যারা কিনি রিয়েল মানে মানে বুঝে আর কি বুঝছেন, ভালো মানুষ আর কি, তো তারা বলবে যে না জজ ভাই একেবারে ন্যাক একটা কাজ করেছে, মানুষের ভালো বুদ্ধি দিছে। তো আসেন দেখাই কী কারণ এই ভিডিওটা করা। তো সেটা হলো আমেরিকাতে যখন আসবেন কাগজপত্র নাই অনেকে, ট্যুরিস্ট ভিসাতে আসবেন 6 মাস পর ভিসা এক্সপায়ার হয়ে যাবো, আর ভিসা যদি এক্সপায়ার নাও হয় ট্যুরিস্ট ভিসা দিয়ে ভিজিটর ভিসা দিয়ে আমেরিকাতে টুকটাক কোনো কাজ করতে পারবেন না। আমেরিকাতে যে কাজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় একটা হলো সাবওয়ে, আর একটা হলো ম্যাকডোনাল্ডস, আর হলো খুচরা খাচ্ছে যত সুপার মার্কেট টার্গেট আছে সারা বছর এখানে কাম লাগিয়ে দিয়েছে। তো আমি যে সিটিতে দাঁড়ায় ভিডিওটা করতেছি এটা হলো ফ্লোরিডার সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ কি দক্ষিণ নাকি, হ্যাঁ দক্ষিণ, আর ওয়েস্ট মানে কি পূর্ব নাকি, আচ্ছা ঠিক আছে দক্ষিণ পূর্ব। তো ওই যে সাউথ ওয়েস্টে ফ্লোরিডার যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি যে সিটিতে, এটার নাম হলো পোর্ট শার্লেট। তো এই পোর্ট শার্লেট সিটি এবং পাশে হলো আরেকটা সিটি আছে যেখানে আমি থাকি, এটা হলো নর্থ পোর্ট সিটি। তো কম করে হলো 4-5টা ম্যাকডোনাল্ড এবং 4-5টা সাবওয়ে হবে, তারপরে উইন্ডিস আছে, আরও অনেক ওই যে বাজার পড়া খাওয়ার জন্য যেগুলো বাংলাদেশের ওই যে চায়ের হোটেল বলে না, অনেকটা প্রায় ওই ধরনের বড়ো এখানে, অন্তত 2টা মিলে 8-10টা হোটেলটা হবে এখানে, সারা বছর কাম লেগে রয়েছে। কিন্তু আপনি যখন যাইবেন তখন আপনি কামে নেবে না, কেন নেবে না? কারণ এগুলো কর্পোরেট, কর্পোরেটে কাজ করতে গেলে কি চাইবে? আপনার ড্রাইভিং লাইসেন্স চাইবে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাইবে, অথবা আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট চাইবে যে আপনাকে ওই কাম টাইমে নিতে পারবে কি না বুঝছেন, এই ধরনের সার্টিফিকেট আছে কি না, পেপার টেপার আছে কি না, কিন্তু এটা আপনার নাই তো কাজে সেখানে ঘোরাঘুরি করে আপনার কোনো লাভ নাই, কিন্তু সেখানে সারা বছর কাম লেগে রয়েছে। তো বাংলাদেশিরা যারা প্রথমে আসে এখানে তো টুকটাক 2-3 মাস পরে ওই যে খাইয়ে দেয় একটু ঘুরে টারে, তারপরে কতদিন বয়ে বয়ে খাইবো, পয়সা তো দরকার নেই, ওই তখন গিয়ে ম্যাকডোনাল্ডস সাবওয়ে তো লেগে যায়। এখানে ম্যাকডোনাল্ডস সাবওয়ে তো মোটামুটি আমি যতদূর জানি এখন বাজার ধর $14-15 ঘন্টায় চলতে থাকে। তো এখন এটা তো গেল যারা কিনা ওই লিগ্যাল পেপার টেপার আছেন, তো তারাই সেগুলো করবেন এবং বছরে বছর তারা এগুলো করে। এখন আরেক শ্রেণীর লোক আছে যাদের জন্য ভিডিওটা করা, সেটা হলো তো ভাই আপনি তো ইলিগ্যাল তাই না, আপনি কি ইলিগ্যাল তো নাকি, তো ইলিগ্যাল তো পেপার টেপার নাই, তো কই যাবেন কেমনি কী করবেন? তো তাদের জন্য বুদ্ধি দিয়ে এই ভিডিওটা করা যায়, দেখলো কাজ করবেন আমেরিকাতে আসার পরে 2-4 জন বন্ধু বান্ধব তো থাকবে, পেয়ে যাবেন বাংলাদেশিরা যখন এখানে আসবেন, যেখানে আপনি থাকবেন যার এখানে থাকেন না কেন 2-4 জন বন্ধু বান্ধব পেয়েই যাবেন,
তো দেখা গেল গেল কিনা ওই বন্ধু বান্ধবের ভিতরে একজনের ড্রাইভিং লাইসেন্স, মানে একজন লিগেল, চার পাঁচজন তো ইলিগেল হতেই পারে, থাকতেই পারে, তাই না? একজন ইলিগেল তো আর একলা একলা মানে চলতে পারবে না কোনো জায়গায়, তার সাপোর্টের জন্য কেউ না কেউ লাগবে। এবং আমেরিকাতে আসলে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বুঝছেন? এটা বাংলাদেশি হন, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি হন, কোনো সমস্যা নেই, লোকজন আপনি পেয়ে যাবেন, হেল্প আপনি পাবেন। তো আইসে যেটা আপনি করবেন, এই এরকম বাইরিবেন রাস্তায়, যে আমি যেমন আজকে বেরিয়েছেন, আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি আমি রাস্তায় বেরিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথম ভাবছিলাম যে আমি ঘরের ভিতরে বইয়ে থেকে ভিডিওটা করুন, পরে ভাবলাম যে না, ঘরের ভিতরে বইয়ে না, বাইরে গিয়ে মানে লাইভ আমি আপনাদেরকে দেখাই। তো এখন আসবেন ওই যে ওখানে দেখেন রাস্তার ওই পাশে এই গাড়িটা, এই রাস্তাটা খুবই বিজি একটা রাস্তা, দেখছেন কী পরিমাণ গাড়ি আসতে যেতেছে। তো রাস্তার ওই পারে একটা সাইড রোড আছে, দেখছেন, এটাকে বলে সাইড ওয়াক। কী বলে রে? সাইড ওয়াক বলে। তো আপনারা কী করবেন, যাইবেন যেখানে আপনি থাকেন সে আশেপাশে পায়ে হেঁটে আপনারা যাবেন, গিয়ে সাইড ওয়াকটা হাঁটবেন এবং হাইটটা দেখবেন অনেক বাড়ি ঘর দেখবেন। যেমন এই যেখানে আমি ক্যামেরা জুম করে দেখি, এই রোডের ডাইনে আর বাই রাস্তাটার নামও আমি বলে দিই, এই রাস্তাটার নাম হলো ওয়েস্ট প্রাইস ব্লুভার্ড। বাংলাদেশে থাকতে ব্লুভার্ড বল যে কোনো রাস্তার নাম হতে পারে আমার জানা ছিল না, কিন্তু এখানে এসে দেখলাম ব্লুভার্ড বেশ জনপ্রিয়, প্রায় রাস্তার নামে ব্লুভার্ডই হয়। তো এখানে রাস্তার ডান দিকে দেখেন অনেকবার একেবারে এই রাস্তাটা কমসে কম 10 মাইল, না মানে 15 কিলোমিটার তো হবেই, 10 মাইলে কত, 15 কিলোমিটার না? হ্যাঁ মনে থাকবে। তো ডাইনে এবং বাই শত শত বাড়ি। তো এরকম যে এরকম যে ঘনবসতিপূর্ণ এলাকা, ওই জায়গায় আপনারা যাইবেন, বুঝছেন? গিয়া দেখবেন যে কার বাড়িতে ঘাস বড়, রাস্তায় দাঁড়াই তত্ত্বে দেখতে পারবেন। আপনি যে রাস্তার ওই পারে খাড়ান তাহলে এই পারে দেখতেই পারবেন কার বাড়ি ঘাস বড়, মানে ঘাস বড়। তো এখন এই বাড়িটা আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু পাশে একটা বাড়ি আছে, ওই যে দেখেন ওই যে সাদা রঙের ড্রাইভওয়েটা দেখা যায়, তো আমি পায়ে হেঁটে সেখানে যাচ্ছি না, এখান থেকে দাঁড়িয়ে দেখাই। তো এই বাড়িটার দিকে তাকিয়ে দেখেন, এই বাড়ির ঘাসটা কিন্তু কাটা, কে বা কারা এসে ঘাসটা কাটছে, দেখলি বোঝা যায় কাটা। কিন্তু পাশের যে বাড়িটা আছে এই বাড়িটার দিকে তাকিয়ে দেখেন, এই বাড়িটার ঘাস কিন্তু কাটা না, এবং যথেষ্ট বড় বড় ঘাস, যথেষ্ট বড় বড় ঘাস হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে দেখাই ক্যামেরা, দেখছেন কত বড় বড় ঘাস হয়েছে। তো 1 ফিট হইব মোটামুটি, মাশাআল্লাহ 1 ফিট হবে। ওদিকে যদি যান আপনি তাহলে আর আপনি দেখছেন, বইয়া দেখাই আমি আপনাদেরকে, দেখছেন এই যে এই যে ঘাসটা দেখতেছেন না, কমসে কম 1 ফিট, 1 ফিট তো হবে এটা, বা বেশি হবে। তো এই বাড়ি কিন্তু ঘাস কাটা না। তো এখন আপনারা যেটা করবেন, বুঝছেন, আপনারা যেটা করবেন, ভারী ভারী গিয়ে ঘাস কাটবেন। এখন আমি তো যে এলাকা থাকে আমার এলাকা সম্পর্কে আমি জানি, যে স্টেটে আমি থাকি সেই স্টেট সম্পর্কে জানি। এখন কেউ যদি এখন নিউ ইয়র্কে থাকে, নিউ জার্সিতে থাকে, ঠিক আছে, বস্টন থাকে, ম্যাসাচুসেটস থাকে, ক্যালিফোর্নিয়া থাকে, লস অ্যাঞ্জেলেসে থাকে, তো ভাই তাদের কাহিনী তারা আমি জানি না। তো তারা ভাই যেখানে বাঙালিরা আসেন আপনারা, তারা আপনারা ভিডিও করে দেখেন ওইখানে গিয়ে অন্য বাঙালিরা কেমনি লিগেল কাম টাম খুঁজে দিয়েছে, মানে ইলিগেল বাঙালিরা লিগেল কাম কীভাবে খুঁজে পাবে, তা আমি তো আমাদের এখান থেকে দেয় দেবেন। আপনি যেটা করবেন, তো বাংলাদেশ থেকে যেহেতু আইসেন তো বর্ডারে বিভিন্ন জায়গায় দালাল দিয়ে আসেন, আর নিজে থেকে নিজে আসেন, টাকা তো খরচ করছেন 2-5 লাখ ডলার। আসার পরে যেটা করবেন, গিয়েই বাজারে যাবেন, এখানে বুঝছেন এখানে বাজার আছে, মার্কেট আছে, আপনি যে সিটিতে থাকেন ওই সিটিতে আপনি হোম ডিপো পাবেন, বুঝছেন? তো হোম ডিপোতে গিয়ে এই এই একটা মেশিন কিনবেন, এটাকে বলে ঘাস কাটার মেশিন। আর এটা কি, এটা হলো ঘাসের ওই যে কানটান আছে ওগুলো ছিটা ছাটপাট করার মেশিন, আর একটা আছে হলো ব্লোয়ার, ওটা হলো বাতাস দেওয়ার মেশিন। তো এগুলো কিনে নেবেন। তো এগুলো খুব একটা বেশি টাকা না, বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম 3-4 বছর আগে, ওগুলো দাম দরদর নিয়ে আমার বাড়িতে যখন আমি ঘাস কাটছিলাম তখন আমি দেখাইছিলাম, কিন্তু আজকের এই প্রসঙ্গে যাচ্ছি না। তবে দেখো যত যন্ত্রপাতি আছে, হাইস্টেলে $500, হাইস্টেলে কত, $500 বাংলাদেশি টাকা, $60,000। আরে ভাই, এই 5-7 লাখ ডলার টাকা খরচ করে আমেরিকা পৌঁছাইতে পারেন, আর 50,000-70,000 টাকা খরচ করে দুইটা জিনিস কিনতে পারবেন, এটা তো হয় না। আমি প্রশ্ন করতে পারেন যে জর্জ ভাই, আমি আপনি তো দেখতেছি গাড়ির পিছনে লুয়ে গেলে আইসেন, কিন্তু ভাই আমি দিল্লি গেলাম, আমার তো গাড়িটা রেডি, চিন্তিত আর কোনো কারণ। আমি বললাম না যেখানে এসে থাকবেন দুই একজন লিগের লোক ওখানে আপনি পাবেন, বুঝছেন? তো সারাদিন আপনি যা কাজ করবেন একটা হিস্সা, ঠিক আছে, একটা কমিশন তারে দিয়ে দেবেন, ওর কাজ হলো অত ড্রাইভিং লাইসেন্স কাম করেন, আর আপনি তো কাম করেন কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স নাই, কারণ আপনার পেপার নাই, তখন কিছু পয়সা দিয়ে দেবেন, সারাদিন আপনি $200-300 রোজগার করবেন, ওরা $50 দিয়ে দেবেন, খুশি হয়ে যাবো গা, খুশি হয়ে যাবো গা। তো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, তো গিয়ে কী করবেন জানেন, এই যে এই যে এই ধরনের বাড়ি ঘরে যাবেন, গিয়ে দেখবেন কোন বাড়িতে ঘাস বড় হয়ে গেছে। তো ঘাস বড় হয়ে যদি হয়ে যায় তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন এই বাড়িতে ঘাস কাটার দরকার আছে, এবং এটি হলো ফ্লোরিডার একটা স্ট্যান্ডার্ড বাড়ি। এবং এই ধরনের বাড়ির ঘাস কাটতে কমসে কম $50 নিচে না, বুঝো, ওখান থেকে ওই মাথা পর্যন্ত পিছনে আমি নিয়ে গেলাম না আপনাদেরকে, আর এখান থেকে এই পর্যন্ত $50 ভাই নিচে না এইটা ঘাস কাটা, বুঝছেন? তো এখন যদি মনে করেন আপনি এই বাড়িতে যান, এখন তো আমি যাইনি, আপনাদের নিয়ে আমি যাবো জাস্ট টেস্ট করার জন্য যে কেমনি কি, বুঝছেন? তো বাকিটা আপনারা লাইভে দেখে নেবেন। আপনারা তো আমাকে চিনেন, আমি তো আর ঘাস টাস কাটি না, নাকি? হ্যাঁ, আমার বাড়ি আমি ঘাস কাটি, বাড়ি বাড়ি গিয়ে তো ঘাস কাটি, কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে এখন আমি ছদ্মবেশে, কী বলে এটা রে, ছদ্মবেশে আমি আইসি আরেক বাড়ির ঘাস কাটার জন্য, যে দেখি কাহিনীটা কী হয়।
তো তারপরে বাকিটা আপনারা দেখবেন। তো একটা কাজ করবেন আপনারা, ওই যে বাংলাদেশে বিজনেস কার্ড করেন না, বিজনেস কার্ড ভিজিটিং কার্ড বলে নাকি, তো ওরকম একটা ভিজিটিং কার্ড করবেন, করে না ওইটার ভিতরে আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ঠিকানা মিকানা লাগবে না। আর এই ঘাস কাটার জন্য কোনো লাইসেন্স বিসেন্স লাগে না আমেরিকাতে, ঘাস কাটার জন্য কোনো প্রফেশনাল লাইসেন্স লাগে না, খালি যাইবেন আর ঘাস কাটবেন, যাইবেন আর খালি ঘাস কাটবেন আর দুই হাত ধরে খালি পয়সা রোজগার করবেন, বুঝছেন, কোনো লাইসেন্স ফাইসেন্স কিছু লাগে না। তো একটা বিজনেস কার্ড করবেন, কার্ডটা নিয়ে কী করবেন, ওই যাইবেন ওইখানে, ঘরে গিয়ে নক করবেন, যেমন আমি মনে করেন ওই যে একটা কাগজের ভিতরে, একটা কাগজের ভিতরে আমি ই প্রিন্ট দিয়ে রাখছি। তো এখন আমার নাম কি, আমি কত ভালো ঘাস কাটি, কতবারের ঘাস এই পর্যন্ত কাটছি, বুঝছেন, ইত্যাদি নানান ভুম সং দিয়ে দিয়ে কী করবেন, একটা এরকম একটা পেপার তৈরি করবেন, পেপার নিয়ে গিয়া তারপরে করে বাড়িতে যাইবে, তো আস্তে আস্তে করে যাবে। আর এই দেশে কিন্তু বহুত নিয়ম কানুন আছে, বুঝছেন তো, বাড়িতে নক করার আগে ও কয়েকটা কথা আমি বলে দিই, কোনো বাড়িতে যখন যাবেন আপনি কামের জন্য, আমি তো কামের জন্য আইছি নাকি, কারণ কামের জন্য যখন আইছেন প্রথমে আপনি দেখবেন বাইরের বাড়ি, বাড়ির বাইরে গাড়ি আছে কি না, যদি গাড়ি থাকে ড্রাইভারের দিকে থাকে দেখেন, এই যে গাড়িটা যেটা দেখতেছেন এটা তো আমার গাড়ি কিন্তু অন্য কোনো গাড়ি নেই, কিন্তু আমি যেহেতু বিকাল চারটার পরে এখানে আসছি, তো সচরাচর এখানে মানুষ থাকার কথা, তো যদি বাইরে গাড়ি থাকে তাহলে ভিতরে মানুষ আছে, আর যদি বাইরে কোনো কারণে গাড়ি নাই কিন্তু বিকাল চারটা পাঁচটা বেজে গেছে, তারপর অনুমান করতে পারেন যে একজন থাকলে থাকতেও পারে, কিন্তু সকাল দশটা এগারোটা বারোটার দিকে যদি আসেন তাহলে সচরাচর বাড়িতে কেউ থাকে না। তা আমার ধারণা, আমি যেহেতু বিকাল পাঁচটার দিকে এখন আসছি, বাড়িতে কেউ না কেউ আছে, ক্যামেরাটা ঘুরে আমি একটু নক করে আমি আপনাদেরকে দেখাই। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যদি বাড়ির ভিতরে কেউ থাকে, যদি বাড়ির ভিতরে কেউ থাকে তাহলে আমি কথাই বললাম এখন কলিং বেলে চাপ দিতেছি, আর যদি না থাকে তাহলে এই যে আমার পেপারটা আছে না, এই যে দেখতেছেন এই এইখানে না, আমার পেপারটা আমি এখানে দিয়ে যাব, এতে যে সুবিধা হবে, যদি এই মালিকের সাথে, বাড়ির মালিকের সাথে আমার কথা না হয় কিন্তু মালিকের বাড়ি যখন বাড়ি ফিরে আসবে তখন তো দরজা খুলতে গেলে তার চোখে এটা পড়বে, তো তখন তার যদি এই যে ঘাস তো বড় বড় হয়ে গেছে ইমিডিয়েটলি তার ঘাস কাটতে হবে। দেশের একটা নিয়ম হলো যদি আপনি ঠিকঠাক মতো ঘাস না কাটেন তাহলে ওই সিটি অথরিটি আছে না, সিটি কর্পোরেশন বলেন কিনা বাংলাদেশে, এখানে বলে সিটি অথরিটি, তো সিটি লোক ধরা এটা সাইটেশন মানে কি ওই যে জরিমানা করে দিয়ে দেবে, বহুত ঝামেলা আছে। তো কাজে বাড়ি আলাদা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না, বাড়ির ঘাস কাটা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হলো সিটির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, প্রত্যেকটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে এবং ঘাট বড় হতে পারবে না। তো এখন এই বাড়ির গ্যাসে ক্যামেরা জুম করে আমি একটু দেখাই, এই বাড়ির ঘাস এখন বিপদ সীমার উপর দিয়ে চলে যাচ্ছে, এক ফিটের উপরে বেশি টাকা দেখালাম না আমি, এক ফিটের উপরে। তো কাজী আপনি এরকম একটা বাড়ি তো আমি আপনাদেরকে দেখাইতেছি, এরকম রাস্তা দিয়ে যদি হাঁটেন আমার তো মনে হয় এক ঘন্টার ভিতরে কম করে হলো অন্তত 10-20টা বাড়ি আপনি পাবেন, আর আপনার টার্গেট হলো কত, 6টা বাড়ি 6 ঘন্টা সময় লাগবে, কিন্তু এক একটা ঘাস কাটতে লাগে 30 মিনিট সময়, তো 6 ঘন্টায় আপনার হাইয়েস্ট সময় লাগতে পারে কতক্ষণ, হাইয়েস্ট সময় লাগবে আপনার তো 3 ঘন্টা, তো যাই হোক এই ঘন্টার হিসাব। তো আইসা আপনারা এখানে ই করবেন, বুঝছেন, কলিং বেলে চাপেন, আল্লাহ ভরসা, দেখি যদি মানুষ থাকে তাহলে ভিডিওটা মজা হবে, আর যদি মানুষ মানুষ না থাকে তাইলে ভিডিওটা মানে তো অত মজা পাবেন না। তো দেখি কেউ খুলে টুলে কিনা, কেউ আসছে কিনা দেখি। হ্যালো, ইউর গ্রাস ইজ আই মিন টু লং, উড ইউ মাইন্ড টু কাট ইউর গ্রাস, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান টেক কেয়ার ইউর লন। You cut the grass? Yeah, I do cut the grass. Yes, I need and to. I'm good. I'm very good. I do very good grass cut. Okay, that's good. How much? But I have a question. You come from India or Nepal? No, I'm from Bangladesh. Where? Bangladesh? Yeah. Are bhai? Bangladesh bhabi apne ekhane. Ami to bhai চিন্তাই করতে পারতেছি না, আমি ভাই ভুম ভাং করে ভিডিও করতে আসছিলাম যে কোনো আমেরিকান আমেরিকান স্প্যানিশ বা আফ্রিকান হইতে পারে, বুঝছেন, আফ্রিকান হইতে পারে, আফ্রিকান হলে ভাই আমি ভিডিও করতাম না ভাই, যাইতাম না, তো পড়ায় আমি যাইতাম না, কোনো আফ্রিকান দরজা খুলতো গিয়ে দেখছি যে বাংলাদেশে খুলছে, আমি চেহারা দেখে বুঝে গেছে ভাবি, সরি ভাবি মাইন্ড করেন না, আমি আপনাকে ভাবি বললাম, বুঝছেন, কারণ আমার একটা ভাবি আছে আপনার মধ্যেই দেখতে, এই তো দেখলেন আমি যেহেতু কাটতেছি, আমার দেখার পর অনেক বাঙালির হয়তো কাটলো, কে কাটলো কে কাটলো না সেটা তো আমার বাসা না, আমি কাটি সোজা কথা। তো আমার বউ আছে, দুইটা ছোট ছোট মাইয়াও আছে, বাংলাদেশে রেখেছি মাত্র কয়েক সপ্তাহ আমেরিকাতে আসছি, তো ভাবি আর কি বলুন, তো আপনার সাথে তার তো কথা বলা রাখেন, আমি তো আচ্ছা কেটে দিই না কি করেন, না এটা আপনি তো দেশের মানুষ, আপনি থেকে কি চার্জ কম, $50 আমার দিয়ে দিয়েন, এটা আপনি তো বুঝেন বাজার দর এগুলো এখন $50, আর আপনার ঘাস দেখেন ওইখানে ওই যে দেখতেছেন, তো আপনি আসেন না বেজ আসেন না, এই যে ভাবি দেখেন আপনি এই যে ঘাসগুলো আছে এটা আপনি কয় বছর ধরে এই ঘাস কাটেন না, লাই জানে
গাছ তো অনেক বড় বড় হয়ে গেছে আপনার বাড়ির। আমি সব জিনিসপত্র লইছি আমার গাড়িতে, আমি এক্ষুনি কেটে দিতেছি, আর আপনি আমার $50 দিয়ে দিন, কেন বাড়ি তো অনেক বড় ভাবি। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম, ভালো থাকেন।